নারীর ক্ষমতায়ন তো অবশ্যই হয়েছে। আমরা যদি আরো 50 বছর পিছিয়ে যাই, তখন নারীকে যেভাবে দেখা হতো বা সমাজ যেভাবে নারীর গণ্ডি এঁকে দিত, সেইভাবেই নারী নিজেকে গড়ে তুলতো। আমি যদি আরো আমার মায়ের জেনারেশন দেখি, আমার দিদিমার জেনারেশন দেখি, সেখানে কিন্তু এই উত্তরায়ণটা খুব অল্প অল্প করে এসেছে, মানে ধীরে ধীরে এসেছে, এবং ধীরে ধীরে এসেছে বলেই আজকে নারী ঘরে বাইরে সমানভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে পেরেছে। নিজেদের ক্ষমতা ধরে রাখার বিষয়টা কিন্তু নারীর সম্পূর্ণ ব্যক্তিগত, এবং ক্ষমতা যদি আমরা এটা মনে করি ক্ষমতাটা আমরা পুরুষের কাছ থেকে কেড়ে নিয়েছি, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বলা হয় না। নারীদের একটা নিজস্ব ক্ষমতার গণ্ডি আছে, একটা ক্ষমতার পৃথিবী আছে, সেটা কোন নারী কিভাবে ব্যবহার করবেন এবং কতটা অসৎ ব্যবহার করবেন সেটাও কিন্তু নির্ভর করে নারীর নিজস্ব চিন্তাভাবনার ওপরে। যেমন একটা একটা বিষয় আমার আলোকপাত করা দরকার মনে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা নারীর সপক্ষে কোনো আইন, সেই আইনটার ধরা যাক 498, যেটা এক সময় ছিল যে 498 কেস যদি হয় তাহলে তৎক্ষণাৎ শ্বশুরবাড়ির সব লোকজনকে, মানে স্বামী শ্বশুর শাশুড়িকে তৎক্ষণাৎ নিয়ে জেলে বা হাজতে রাখা, যাতে এবং সেটার কোনো এনকোয়ারিও হতো না, পুরোপুরি এটা নারীর পক্ষে ছিল। কিন্তু তারপরে দেখা গেল যেসব নারীরা এই আইনের অসৎ ব্যবহার করছেন তাদের সংখ্যা অনেক বেশি, এবং তারা যথেষ্ট সমাজে অগ্রণী, সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করেন, যার জন্য আইনটা করা হয়েছিল সেসব অনগ্রসর নারীরা কিন্তু এর কোনো সুবিধে নিতে পারেননি। সেজন্যই আইনের আবার বয়ান পাল্টে সেটা করা হয়েছিল এইভাবে যে 498 হলেও যথেষ্ট এনকোয়ারি বা যথেষ্ট পুলিশ ইনভেস্টিগেশন না করে সেই কেসের কোনো বা সেই সংশ্লিষ্ট শ্বশুর শাশুড়ি স্বামীকে সেই সেরকম হেনস্থা করা হবে না। সুতরাং এতেই বোঝা যায় যে আইন বা সমাজ বা বা পুরুষ যদি কোনো ক্ষমতা নারীর হাতে তুলে দেয়, তাহলে নারীরই উচিত তার সদ্বুদ্ধি দিয়ে, তার বিচারবোধ দিয়ে সেই ক্ষমতাকে যথেষ্ট ব্যবহার করা। আমি এই শব্দগুলো পুরুষতান্ত্রিক, মাতৃভূমি, এগুলো আমি ভীষণ তীব্র বিরোধী। নারী যতদিন না পুরুষতান্ত্রিক এই শব্দটা অভিধান থেকে মুছতে পারবে, ততদিন তারা নিজেরা মনের দিক থেকে সংকীর্ণ থেকে যাবে। তাই এটাই ভাবা উচিত যে আমরা যখন জন্মেছি, সে নারী হই বা পুরুষ হই, জন্মেছি যখন, তখন আমরা এমন কিছু কাজ করে যাব যাতে সবার উপকার হয়। সেটা নারী হিসেবে আমি আরও বেশি করে করব, কারণ আমি মনে করি নারীদের একটা বিশেষ গুণ আছে যেটা পুরুষের থেকে বেশি, নারীর অনেক বেশি মায়া মমতা এবং কম্প্যাশন যাকে বলে, যে সহানুভূতি, এইগুলো নারীর মনে বা নারীর যে ক্যারেক্টার ট্রেট তাতে অনেক বেশি থাকে। সেগুলো যদি যথাযথ ব্যবহার করে জনকল্যাণমূলক কিছু করা যায়, তাহলে এই এই সব শব্দগুলো সত্যি সত্যি একদিন মুছে যাবে। পুরুষতন্ত্র এবং মাতৃভূমি, ভূমিকে মা রূপে দেখে আরও অনেক কিছুই এতদিন অবধি হয়ে এসেছে। সুতরাং আমাদের আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নারী হিসেবে, আমরা কিছু ভালো কাজ করব, যারা অনগ্রসর নারী তাদেরকে আরও এগিয়ে নিয়ে চলব, এবং এই এগিয়ে নিয়ে চলার প্রেরণাতেই এই এই যে একটা চেইন অফ হেল্প সিস্টেম হবে, সেই সিস্টেমে কিন্তু নারী জাগরণ হবে, অন্য কোনোভাবে নয়। পুরুষকে ছোট করে বা পুরুষকে দেগে দিয়ে কখনো এটা হতে পারে না। যদিও আমি বলবো যে কোনো কোনো সময় সত্যি পুরুষের ক্ষমতার অপব্যবহারের জন্য নারীকে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং সেটাই হয়তো তাদের জীবনকে এঁকে দেয়। কিন্তু এখানেও এটা খুব সত্য কথা যে পড়াশুনো, এডুকেশন,
বা সাধারণ জ্ঞান, স্বাভাবিক বুদ্ধি, এইগুলোর সত্যি সত্যি যথাযথ প্রয়োগ করতে পারলে যে কোনো নারী যে কোনো অবস্থান থেকেই তার একটা নিজস্ব গণ্ডি, নিজস্ব আকাশ খুঁজে পাবে। প্রথমত এম্পাওয়ার্ড নারী, এটা খুব খুব ভারী শব্দ। আমি একজন স্বনির্ভর, আমি বলবো সেলফ সাপোর্টেড একটা সিস্টেমে আমি থাকি, কারণ আমি অন্ত্রপ্রনার, আমি উদ্যোগ নিয়েছি নিজের একটা কোনো কিছু করার, এবং সেটাতে উদ্যোগ নেওয়ার সময় যে ঘাত প্রতিঘাত এসেছে সেটার জন্য আমি খুব প্রস্তুত ছিলাম। কাজেই যারা যদি ধরা যায় প্রান্তিক নারীদের আমি বলবো যে তারা হয়তো আমার থেকে অনেক বেশি অনেক গূঢ় সমস্যায় ভোগেন, খুবই গভীর সমস্যা তাদের, তাদের জীবনের সমস্যা। অন্তত আমি যদি এক্সাম্পল দিই, আমার বাড়িতে যিনি পরিচারিকা তার জীবনের যে প্রতিদিনের সমস্যা সেটা কিন্তু আমার জীবনের প্রতিদিনের সমস্যার থেকে অনেক বেশি জটিল, এবং তারা যে কী করে সেটা অতিক্রম করছেন নিজের বিবেক বুদ্ধি দিয়ে, নিজের বিচার বোধ দিয়ে, সেটা আমার কাছে শিক্ষণীয়। আমি প্রতিনিয়ত তাদের কাছ থেকেই সাহসের উপাদান পাই, তারা কখনো হিম্মত হারেন না। সুতরাং আমি অগ্রণী এবং তারা প্রান্তিক, এই এই ডিভিশনটাও আমার মনে হয় কোথাও ভাবার দরকার এসেছে, কারণ অগ্রগতি মানেই কিন্তু মানে অগ্রণী নারী একজন পরিচারিকাও হতে পারে, একজন অত্যন্ত দরিদ্র যে দারিদ্র্যের সঙ্গে লড়ছে এরকম নারীও হতে পারে, যে আমার থেকে অনেক বেশি মানে প্রোগ্রেসিভ, অনেক বেশি আমার থেকে জীবন থেকে অনেক বেশি শিক্ষা নিয়েছেন।